দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে গরমের কারণে বিশ্রামে থাকতে পারেন শীর্ষসারির বেশ কয়েকজন ক্রিকেটার। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সহজেই 7 উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। তানজিদ তামিম ও লিটন দাস দুই ওপেনারই ম্যাচটাকে নিজেদের পক্ষে নিয়ে আসেন 17 রানে জুটি করে। দুজনেই প্রচণ্ড গরমে কিছুটা ক্রাম্পে আক্রান্ত। মূল আসরে খেলার আগে ইঞ্জুরির সংখ্যা এড়াতে প্রথম ম্যাচে যাদের খেলানো হয়নি তাদেরকে প্রথম একাদশে প্রাধান্য দিতে চায় টিম ম্যানেজমেন্ট। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এ ম্যাচে মেহেদি হাসান মিরাজকে বিশ্রাম দিলে নাজমুল হোসেন শান্ত সামলাবেন নেতৃত্বে ভার। লঙ্কার বিপক্ষে ম্যাচে শান্ত খেলেননি। ইংলিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলে হিমাচলের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ দল 5 অক্টোবর। সেখানে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বৃষ্টি ভেসে যাওয়ায় ইংল্যান্ড মূল পর্বে যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় গুয়াহাটি স্টেডিয়ামে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরে। আমার এই পরিস্থিতির জন্য তুমি বড় ভাই, ওইটা ভুলা যায় না দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই, হাত তুলবি? কাজ না হইলে আপনার জুতা আমার গাল। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু চিকর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কি? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার, আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।